নমস্কার, এমডিকে রেসিপির তরফ থেকে সকলকে জানাই স্বাগতম। শুরু করব আজকের রান্না। আজকে আমি আমার ইষ্ট দেবতাকে লুচি আর বোঁদে ভোগ দেবো। আমার ইষ্ট দেবতার নাম হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ। দেখে নিন আমি কি করছি। এই আমার ছোট্ট একটা কড়াই, ঠাকুরকে ভোগ দিই যখন এতে করি। এই আমি জলটা হাফ কড়াইয়ের মতন জল দিয়ে দিলাম। আর 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ চিনি দিলাম। এটা রসটা যতক্ষণ তৈরি হোক, চলুন ময়দাটা মাখা যাক। রসটা আমি গ্যাসটা কমিয়ে দিলাম, রসটা আস্তে আস্তে হোক। এবার ময়দাটা মাখি, একটু চিনি দিয়ে দিলাম ময়দাতে, আর একটু তেল দিয়ে দিই। আমার গুরুদেবেরকে ভোগ দিতে, আমার নিজে হাতে করে দিতে খুব ভালো লাগে আমার। আমি এইভাবে করে যখন মন চায় আমি তখন দিই আমার গুরুদেবকে ভোগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উনি লুচি আর বোঁদে খেতে ভালোবাসত। হাতে সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি। ময়দা আমার মাখা হয়ে গেছে, এটা চাপাতে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিয়ে বোঁদেটা দেখব রসটা কতটা কি হলো। এটা একটু চাপা দেওয়া থাক। দেখুন রস আমার হয়ে এসেছে। আমি বেশি ঘন রস করিনি, পাতলাই রস। এই বোঁদেগুলো ঢেলে দেব। বোঁদেগুলো 1 প্যাকেট বোঁদেতে 5 চামচ চিনি দিলাম। বোঁদে আমার হয়ে গেছে, এই বাটিতে আমি ঢেলে দেব। কি সুন্দর নরম হয়ে গেছে লুচিও, খুব নরম হবে, খুব ভালো নরম হয়ে গেছে। একটু তেল লাগিয়ে নিলাম, আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। দেখুন একদম নরম, সুন্দর হয়ে গেছে লুচিও, খুব ভালো নরম হবে। আমার ইষ্ট দেবতাকে নিজে হাতে ভোগ খাওয়াতে আমার খুব ভালো লাগে। কটা লুচি বেলি নি, দেখি তেলটা গরম হলো কি। হ্যাঁ, তেল ভালো গরম হয়ে গেছে। লুচিগুলো ছাড়বো। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে, গ্যাসটা কমিয়ে দিই। দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু আমার ফুলছে। এইভাবে লুচি করবেন, খুব বেশি তেলও লাগলো না, অথচ লুচি কি সুন্দর ফুলছে। মাখাটা ভালোভাবে করতে হবে, পয়েন্টটা একটু ভালো দিতে হবে, লুচি খুব ভালো হবে, নরম তুলতুলেও হবে লুচি।
এই দেখুন আমার লুচি আর বোঁদে হয়ে গেছে। আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন করলাম, আর শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।